বর্তমান সময়ে এশিয়ার সেরা বোলিং লাইন আপ কোনটা? প্রশ্নটা এই কারণেই করলাম যে আপনাদেরকে একটু ভাবতে বাধ্য করলাম। আমি জানি আপনাদের খুব বেশি ভাবতে হয়নি, কারণটা হচ্ছে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে পাকিস্তানের বোলিং সেট আপটা মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো বা এশিয়ার সেরা। নাসিম শাহ কি চমৎকার বোলিং না তিনি করছেন, তাকে ব্যাক আপ দিচ্ছেন হারিস রফ এবং মোহাম্মদ হাসনাইন, স্পিনে মোহাম্মদ নওয়াজ এবং শাদাব খান দুজনের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন। সবচাইতে বড় বিষয় যে মাঝখানের দিকে অর্থাৎ মিডল ওভার্সের দিক থেকে পাকিস্তানের পক্ষে অর্থাৎ অপোনেন্ট টিমের জন্য রানের রাশটাকে টেনে ধরছেন কিন্তু দুই স্পিনার মিলে। সব কিছু মিলে একটা কম্প্যাক্ট বোলিং সেট আপ মনে হচ্ছে পাকিস্তানের। বিস্তারিত থাকছে গ্রামীণফোন প্রেজেন্টস বিডি ক্রিকটাইম বুলেটিনের এবারের প্রতিবেদনে। এবার এশিয়া কাপ দেখুন আপনার মোবাইল ব্যালেন্স থেকে মাইজিপি অ্যাপে। লাইভ খেলা নিয়ে নো টেনশন, মাইজিপি অ্যাপের সব সলিউশন। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল ভারত। সেই ম্যাচে 147 রানের পুঁজি নিয়েও পাকিস্তানের বোলাররা যেভাবে লড়াই করেছেন তা ভারতকে এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি। শেষ থেকে হার্দিক পান্ডিয়ার অতি আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে পাকিস্তানের জেতা হয়নি বটে, তবে নিজেদের যাচ্ছেনাতে এই ম্যাচে ভুল করেননি পাকিস্তানের বোলাররা। পরের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল হংকং। এই দলটি ভারতের বোলিংয়ের বিপক্ষে 150 রান ছাড়িয়ে গেলেও পাকিস্তানের বিপক্ষে 50 রানও করতে পারেনি। শাদাব নওয়াজদের ক্ষুরধার বোলিংয়ে গুটিয়ে যায় মাত্র 38 রানে। দাপুটে জয়ে সুপার ফোরে গিয়েও পাকিস্তানের বোলাররা দেখিয়েছেন সমীহ জাগানিয়া পারফরমেন্স। সুপার ফোরে ভারতের বিপক্ষে পাকিস্তানের বোলাররা রান খরচের দিক থেকে বদন্যতা দেখালেও এই ম্যাচ আসলে ছিল ব্যাটারদের গেম। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা তো পুরোপুরি ছিল বোলারদের শো, যার কারণে রহমানুল্লাহ গুরবাজের অমন খ্যাপাটে শুরুর পরও আফগানিস্তান আটকে যায় 129 রানে। এ তো গেল পুরো ইউনিটের কথা। খেলোয়াড়দের আলাদা আলাদা পারফরমেন্স দেখলেও বোঝা যাবে পাকিস্তানের বোলারদের দাপট। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ শেষে আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষ পাঁচের তিনজনই পাকিস্তানের। ম্যাচের সেরা বোলিংয়ের রেকর্ডটি শাদাব খানের দখলে, যিনি হংকংয়ের বিরুদ্ধে 4 উইকেট শিকার করেছিলেন মাত্র 8 রানের খরচায়। শাদাবের সঙ্গে নওয়াজের স্পিন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল ভারতের অভিজ্ঞ ব্যাটিং লাইন আপের। রান দেওয়ার দিক থেকেও পাকিস্তানের বোলাররা হিসেবে। সুপার ফোরে খেলা খেলোয়াড়দের মধ্যে যারা টুর্নামেন্টে 10 ওভারের বেশি বল করেছেন তাদের মধ্যে ইকোনমি রেটের দিক থেকে দ্বিতীয় স্থানে শাদাব খান। পাকিস্তানের শাদাব এবং নওয়াজ মিলে এরই মধ্যে বাগিয়ে নিয়েছেন 15টি উইকেট। এদিকে সদ্য অভিষিক্ত নাসিম শাহ আবার একাই শিকার করেছেন 6 উইকেট। পিছিয়ে নেই হারিস রফ এবং মোহাম্মদ হাসনাইনরাও। দলের মূল পেসার শাহিন শাহ আফ্রিদির অভাব একেবারেই বুঝতে দিচ্ছেন না তারা। আর এর ফলশ্রুতিতে পাকিস্তান সুপার ফোরে নিজেদের এক ম্যাচ হাতে রেখেই পৌঁছে গেছে ফাইনালে। দর্শক, পাকিস্তানের বোলিং সেট আপ আপনার কাছে কেমন লাগে? মন্তব্য মতামত সব কিছুই আশা করছি। আপনার প্রিয় বোলারকে পাকিস্তানের সে ব্যাপারেও মন্তব্য করবেন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।